শেষভাবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত। এই বিক্ষোভের আঁচ এসে পড়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। ইটাহার করণদিঘি থেকেও বিজেপি কর্মীরা চলে আসেন রায়গঞ্জে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে। প্রার্থী পরিবর্তন ও পুরনো নেতাদের টিকিট দেওয়ার দাবিতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বিজেপির জেলা কার্যালয়ে। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল, ছিঁড়ে ফেলা হয় রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর ছবি ও পোস্টার। পরে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারো প্রার্থী পছন্দ হয়নি, প্লাস মানুষের যা আশা আকাঙ্ক্ষা ছিল তার একদম বাইরে হয়েছে, সেটা কেউ মেনে নিতে পারছে না। তারই প্রতিফলন আজকে এই পার্টি অফিসে বিক্ষোভ। এর মাননীয় যে মন্ত্রী আছে দেবশ্রীজি, তার বিরুদ্ধেই এরা সোচ্চার যে কেন এটা হলো। জেলার এখানে কোনো ব্যাপার নেই, প্রার্থী সিলেকশন করেছে রাজ্য কেন্দ্র, এরাই করেছে। এরকম কালিয়াগঞ্জে কুচবিহারের ছেলেকে দেওয়া হয়েছে, ফালাকাটার ছেলেকে। কালিয়াগঞ্জে কি কোনো ছেলে নেই, প্রার্থী নেই? কালিয়াগঞ্জের ছেলেকে দেওয়া হোক, হেমতাবাদের যোগ্য অনেক ছেলে আছে। বিভিন্ন জায়গায় ইটাহারে শোনা যাচ্ছে যে নাকি বিরোধী দল থেকে কোনো এক ব্যক্তি তাকে প্রার্থী দেওয়া হচ্ছে, এরই বিক্ষোভ আজকে, এরই প্রতিফলন এই বিক্ষোভ। যেহেতু আমরা এরকম আশা করিনি, আর একটা দুঃখজনক ঘটনা বটে। আর যখন এরকম টাইপের কোনো ঘটনা ঘটে, কার্যকর্তারা তাদের অভিযোগ জানাতে আসে, তখন তো ভিড় হয়ে যায়। আর ভিড়ের মধ্যে কে বা কাহারা ঢুকছে বা অন্য দলের লোককে বা দুষ্কৃতকারীকে ঢুকিয়ে দিয়েছিল কিনা জানি না, কিন্তু ঘটনা তো ঘটে গেছে সত্য। কিন্তু দলের কার্যকর্তারা করতে পারে না, কারণ দলের কার্যকর্তাদের একটা অনুশাসন আছে। আর বিজেপির কার্যকর্তা এটা করবে বলে আমার ঘটনা যে কারা করলো সেটা তো আমার জানা নেই, আমি এক খবরটা নিয়ে দেখি কারা করছে দলের কার্য। অন্যদিকে প্রার্থীর নাম ঘোষণা না করায় শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার বাসস্ট্যান্ডের সামনে দলীয় কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন জ্বালিয়ে দিল বিজেপির উত্তেজিত কর্মী সমর্থকেরা। 34 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা দলীয় কার্যালয়ে এদিন ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বিজেপির করণদিঘি মণ্ডল কমিটির সহসভাপতি কমল পালের অভিযোগ, তারা দলের জন্য অনেক মার খেয়েছেন, অথচ বিদায়ী তৃণমূল বিধায়ক মনোদেব সিনহাকে টিকিট দেওয়া হচ্ছে এই কেন্দ্রে, এজন্য নরেন্দ্র মোদী অমিত শাহদের ধিক্কার জানান ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকেরা। আজকে পার্টি বেস তৈরি করার পরে ওরা সব আসে চেয়ারে বসে, সামনে সব টেবিল এনে দিচ্ছে, আমরা সব কিছু করে দিচ্ছি। আরও কি ওরা কী করছে, প্রার্থীও ইচ্ছা মতো দিচ্ছে। আমরা তো ধিক্কার দাঁড়াই নরেন্দ্র মোদী অমিত শাহকে, ধিক্কার দাঁড়াই দিলীপ ঘোষকে, বিজেপি পার্টি অফিসে, এরকমই চলবে, ভাঙচুর হয়ে করে দেবো আমরা, ঠিক আছে? সব জানা হয়ে গেছে আমাদের কে ক্যান্ডিডেট হচ্ছে, কে কী করছে। আজকে ওই দুটো লোক ছাড়া ক্যান্ডিডেট কে আর কেউ নেই, নেই ক্যান্ডিডেট, যারা দুদিন ধরে আসলো অন্য পার্টিতে, আর আমরা এত বছর ধরে পার্টিটা করে বসে আছি। আরে এত বছর ধরে পার্টি করে, পার্টির জন্য কত লড়াই করছি, পার্টির জন্য কত মার খেয়েছি, পার্টির জন্য কত কেস খেয়েছি, পার্টির জন্য কত বাড়ির থেকে পলায় চলে গেছে ফ্যামিলি রেখে, আর আজকে আমাদের এই পজিশন, এই পরিস্থিতি। ওই কেন্দ্রের ছাড়া আমরা চাই না, আমরা জিতাবো, আমরা চাই নিখিল সাহেবের বদলা, আমরা চাই অমিত শাহের বদলা, আমরা চাই। অন্যদিকে রায়গঞ্জ করণদিঘির পাশাপাশি বিজেপির প্রার্থী পদ নিয়ে অসন্তোষ ছড়িয়েছে ইসলামপুর মহকুমাতেও। ইসলামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ডাক্তার সৌম্যরূপ মণ্ডলকে। বৃহস্পতিবার সৌম্যরূপ বাবুর নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। আমাদের প্রার্থী পছন্দ হয়নি, যার জন্য তিনি এর আগেও দুবার বিধানসভা ইলেকশনে দাঁড়িয়েছিলেন, দুটা বিধানসভায় হেরেছেন। আমরা আর এইবার হ্যাট্রিক চাই না, যার জন্যই আমরা প্রার্থী বদল দাবি করছি। অনেকের বাদে যে কোনো কাউকে প্রার্থী করলে আমাদের কোনো অসুবিধা নেই। ইসলামপুরে তাকে ঘিরে তেমন কোনো উৎসাহ দেখা যায়নি। ওরা সব কাজে গেছে, বিভিন্ন কাজে, পার্টির কাজে তারা হয়তো বেরিয়েছে, আবার আসবে। ওখানে তো বিজেপি কর্মীগুলো বসেছিল, দলীয় কার্যালয়ে, নির্বাচনী যে দলীয় কার্যালয় রয়েছে বিজেপির, সেখানে গেলেন, কিন্তু সেরকম উচ্ছ্বাস দেখা গেল না। না, সব উচ্ছ্বাস, সব ঠিক আছে, স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আছে, এখনই টিকিট ডিক্লেয়ার হয়েছে, এখন সবাই আসবে ধীরে ধীরে, প্রস্তুতির একটা বিষয় আছে। হ্যাঁ, কাল থেকে ফুল ফ্লেজেডে আমরা সবাই নেমে পড়ব।
অন্যদিকে বিক্ষোভের রাত ছড়িয়ে পড়ে দাড়িভিটেও। বিজেপি কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আসবাবপত্রে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, অবিলম্বে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরিবর্তন করতে হবে। বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরাও। এই প্রার্থীকে আমরা খুশি না, ডাক্তার সমরক যে ও নামের জন্য টিকিট পাঠাইছে সেটাও আমরা জানি না। এখন পর্যন্ত কালকে ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো যোগাযোগ করেনি আমাদের সঙ্গে, তার জন্য আমরা খুশি না। সারা বছর আমাদের সঙ্গে যোগাযোগ নাই। দুই মাস আগে আমার ছেলের ওখানে সমাধি করতেছিলাম আমরা, তৃণমূল লোক বিরুদ্ধ হয়েছে ইসলামপুরে, সবাই তো জানে, সমস্ত ডাক্তাররা জানে, সে বিষয়ে উনি আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, জানায়নি, তার জন্য আমরা খুবই দুঃখিত। এবং আজকে সকালে দেবশ্রীকে ফোন করছি, দেবশ্রী চৌধুরীকে, তাকে বললাম দিদি আমার এই প্রার্থী পছন্দ না, আর আমার সমস্ত এলাকাবাসী গ্রামবাসী ইসলামপুর বাসিন্দারা সবাই আমাকে ফোন করে বলছে তাপসের মা এই প্রার্থী আমাদের পছন্দ না, এই প্রার্থীকে আমরা জিতাইতে পারবো না, এই প্রার্থী কিছুতেই জিতবে না। আর আর আমি চিন্তা করলাম না জিতলে তো আমার ছেলের বিচার হবে না, তাহলে বিচার না হলে আমি এই প্রার্থীর সঙ্গে থাকবো কি করে। অন্যদিকে বিজেপির প্রার্থী পদ দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভে বৃহস্পতিবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে চাকুলিয়া বিধানসভা এলাকাতেও। বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে শচীন প্রসাদকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শচীনবাবু বহিরাগত, তাকে প্রার্থী করায় এলাকায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের ভাবাবেগ আহত হয়েছে, অবিলম্বে এই এলাকাতেও প্রার্থী পরিবর্তন করতে হবে। এদিকে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে চাকুলিয়ায় বিজেপি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।